আছে ছোট বন্ধুরা? আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে শিল্পী মিস আমি তোমাদেরকে বাংলা বিষয় পড়াবো। তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে মাতৃভাষা বাংলা পড়া, তোমরা প্রত্যেকে এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 30 এ চলে যাও। আজকে আমরা পড়ব আলোচ্য যে বিষয়টি রয়েছে রেফ ফলা এর ব্যবহার। তাহলে দেখো রেফ কি, এখানে দেখো একটা উপরে টান রয়েছে, এটাকে কি বলে? রেফ। আমরা অনেক কিছু যখন লিখতে যাই এটারও কি আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখো কিছু কিছু শব্দ আমরা পড়ব এবং লিখব। প্রথমে আছে সর্প। সর্প হচ্ছে সাপ। দেন বর্ণ, এই যে একটি বিষয় যখন আমরা পড়ি বই থেকে, যেমন এইটা একটি বর্ণ ফ, এটা হচ্ছে একটি বর্ণ। আর যখন কিছু বর্ণ একসঙ্গে মিলিত হয় তখন একটি শব্দ হয়, আবার অনেকগুলি শব্দ যখন একসঙ্গে মিলে তখন সেটা কি বাক্যে পরিণত হয়। তাহলে আসো আমরা কয়েকটা শব্দ লিখি। সর্প, দন্ত স, পরে সর্প। দেন আছে বর্ণ, ব মূর্ধন্য বর্ণ। দেন ধর্ম, ধ ময়ে ধর্ম। আমরা দেখি আমাদের অনেক জাতি ধর্ম রয়েছে, তাই না? কেউ ইসলাম ধর্মে, কেউ খ্রিস্ট ধর্মে, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ ধর্মে, এটা কি বলে? ধর্ম। দেন অর্থ, অর্থ অর্থাৎ কি? টাকা, পয়সা, অনেক সম্পত্তি আমাদের থাকে। পূর্ব, পূর্ব মানে কি? পূর্ব দিক, যেখানে আমাদের সূর্য ওঠে প্রতিদিন আমরা প্রাতে দেখতে পাই। দেন সূর্য, বর্ষা, এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে। গর্ত, কি করে? মাটি খুঁড়ে যে গর্ত করা হয়। দেন দীর্ঘ, দীর্ঘ মানে কি? লম্বা, বড়। দেন ঈর্ষা, আমরা অনেক সময় কি করি? ঈর্ষা করি, হিংসা করি বন্ধুদের সঙ্গে, তাই না? হ্যাঁ, ও এটা করেছে, ওটা করেছে। দেন তর্ক, যখন আমাদের কি হয়, মন মালিন্য হয়, আমরা তর্ক করে থাকি। দেন নির্মল, নির্মল মানে কি? সুন্দর, নির্মল অন্তঃকরণ, সুন্দর অন্তঃকরণ আমাদের থাকা প্রয়োজন। উর্বর, উর্বর জমি কিতে কি হয়? উর্বর জমিতে ভালো ফলন হয়, ভালো চাষ হয়। বর্ণমালা, তোমরা ছোট ছিলে, প্লে ক্লাসে পড়েছো, নার্সারি, এখন কেজিতে তোমরা বর্ণ শিখেছো প্রথমে। নির্দোষ, আমরা অনেক সময় দোষ না করেও কি দোষী হয়ে যাই, কিন্তু আমাদের পক্ষে অনেক সময় বলে কি এই ব্যক্তি নির্দোষ। দেন উপসর্গ, আমরা কি অনেক কিছুর উপসর্গ দেখতে পাই, যখন ঠান্ডা লাগে, জ্বর আসে, কাশি হয়, এগুলি কি অসুস্থতার উপসর্গ। পরামর্শ, এখন পিতামাতা তোমাদেরকে কি করছে? ভালো পরামর্শ দিচ্ছে। এখন কাল মন্দা, করোনা চলছে, বারবার করে হাত স্যানিটাইজ করবে, হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেন বিপর্যয়, এই যে সারা পৃথিবীতে একটি বিপর্যয় চলছে অসুস্থতার কারণে, তাই না? আমরা অনেকেই মর্মাহত, দুঃখাত, শোকাহত এই বিপর্যয়ের জন্য। যে দুর্ঘটনা, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, কেউ লঞ্চ ডুবিতে মারা যাচ্ছে, গাড়ি চলছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ কাউকে গুলি করে হত্যা করছে, এইসব কি দুর্ঘটনা। পর্যটক, আমাদের দেশ অনেক বিদেশ থেকে লোক আসে, পর্যটকরা আসে আমাদের দেশ ভ্রমণ করার জন্য, আবার বাংলাদেশিরা তারাও বিদেশে যায় ভ্রমণ করার জন্য। দেন পর্বত, তোমরা কি আমরা পর্বতে চড়েছ? হ্যাঁ, অনেক উঁচু উঁচু পাহাড় পর্বতে আমরা চড়ে থাকি, তাই না? হ্যাঁ। দেন কর্কশ, আমরা অনেক সময় খুব জোরে জোরে কর্কশ সুরে কথা বলি, তাই না? হ্যাঁ, যখন দুষ্টুমি করো তখন মিসও কিন্তু তোমাদের কি করে? বকা দেয় অনেক সময়, তাই না? দুষ্টুমি করো না, পাছে মন দাও, হয়তো তখন কর্কশ হয়ে যায়। কাক যখন ডাকে কা কা, তোমরা কি বলো? ইস, কি কর্কশ স্বর, ভালো লাগে না, তাই না? তাহলে আসো এখন আমরা কিছু শব্দ দিয়ে বাক্য গঠন করে সুন্দর একটি পড়া করি। বাক্য গঠন, সঠিক না জেনে তর্ক করা উচিত নয়। সূর্য পূর্ব দিকে উঠে। মানব ধর্ম বড় ধর্ম। অর্থ অনর্থের মূল। ভোরে বাতাস নির্মল। তোমাদের পিতামাতা অনেকেই কি সকালে হাঁটতে যায়, তাই না? ভোরবেলায় তারা জগিং করে, হাঁটে, তাই না? হ্যাঁ, আর তখন কি খুব ভালো লাগে নির্মল বাতাসে। বড় হয়ে উপার্জন করবো, তোমরা এখন ছোট, এক সময় কি হবে? বড় হবে। আজকে আমি ছোট, কাল যে হব বড়, তখন কি করবে? উপার্জন করবে।
পিতা মাতার প্রতি দায়িত্ব রয়েছে, দেশের প্রতি দায়িত্ব রয়েছে, তখন পিতা মাতাকে দেখবে উপার্জন করে। কারণ পিতা মাতা এখন তোমাদের ভরণ পোষণ দিচ্ছে, পড়াশোনা করাচ্ছে, তোমরা ভালো সন্তান হয়ে উপার্জন করে পিতা মাতাকে দেখবে। ধনী লিখিত রূপকে বর্ণ বলা হয়। সব পরামর্শ গ্রহণ করো। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় প্রিয়জন, শিক্ষক শিক্ষয়িত্রী তোমাদেরকে সব পরামর্শ দিয়ে থাকেন। আমরা কি করব, প্রত্যেকে সৎ পরামর্শ গ্রহণ করব এবং আমাদের জীবনের জন্য যেটা প্রযোজ্য আমরা সেটা গ্রহণ করব এবং যেটা বর্জনীয় সেটা কি করব, বর্জন করব। আসুন তাহলে ছন্দ দিয়ে একটি শব্দ গঠন করি। পূর্ণিমার চাঁদের আলো সর্বত্র ছড়ায়, তাজমহলের সৌন্দর্য দর্শনে মন ভরে যায়, তাই না? শাহজাহান কি মমতাজকে ভালোবেসে তাজমহল গড়েছেন এবং সেই সৌন্দর্য দেখে আমাদের কি মন প্রাণ ভরে যায়, আমরা প্রত্যেকে কি হয় আনন্দিত হো। তাহলে এই যে পড়াগুলি তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি এবং তোমরা আরো ভালো করে পড়বে, বেশি বেশি করে রিডিং করবে এবং পড়ায় মনোনিবেশ করবে। যখন স্কুল খুলবে, তোমাদের যখন স্কুলে আসবে তোমরা, তখন যেন পড়াগুলি সুন্দর করে মিশিয়ে বলতে পারো, মিসের সঙ্গে সহবাক করতে পারো। এবার দেখো শব্দ গঠন পয়দীর্ঘ ব, তাহলে কি হবে? পূর্ব। পয়দীর্ঘ ব আছে, আমি রেপ দিয়ে দিলাম, কি হলো? পূর্ব। দেব স্বরে অ আছে আর থ আছে, কি করা যায় বলো তো, তুমি বলো। হ্যাঁ, এখানে থরে দিলে কি হয়? অর্থ। তারপরে দেখো কি আছে, স্বয়দীর্ঘ জ, আমি এখানে রেপ দিয়ে দিলাম, কি হলো? সূর্য, সকালে সূর্য ওঠে। দেব ভয়াকার রশ্মি ক, আমরা কোথায় রেপ দিতে পারি বলো তো? স্বয়ের পরে বার্ষি। দেব দলসু ঘ ট নয়াকার, আমরা কোথায় রেপ দিব? ঘয়ের উপরে। তাহলে কি হলো? দুর্ঘটনা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ রেপ এর ব্যবহার। তারপরে এখন কিছু শূন্যস্থান পূরণ আমি বলি, তোমরা প্রত্যেকে উত্তর দিবে। আর ইউ রেডি? ও নাইস টু হিয়ার দ্যাট অল আর রেডি। ওকে, ড্যাশ পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে, সঠিক বলেছ তোমরা, হাতে তালি তার জন্য, গুড। সৎ পরামর্শ ড্যাশ করব, কি করব? গ্রহণ করব। মানব ড্যাশ বড় ড্যাশ, মানব ধর্ম বড় ধর্ম। আমরা কি করি, ভালো কাজ যখনই করি তখন আমরা কি করি, সৃষ্টিকর্তাকে সুখী করি, এটাই আমাদের বড় ধর্ম। অর্থ ড্যাশ মূল, অর্থ সমস্ত অনর্থে মূল। বেশি টাকা পয়সা হয়ে গেলে আমরা কি অনেকভাবে বিপদগ্রস্ত হয়ে থাকি। ভোরের বাতাস ড্যাশ, ভোরের বাতাস কি নির্মল সুন্দর। ভোরবেলা আমাদের ভ্রমণ করতে খুব ভালো লাগে। তাহলে আসো আমরা এখন কিছু কি করি, প্রশ্ন উত্তর জেনে নিই। সূর্য কোন দিকে উঠে? সঠিক বলেছ, সূর্য পূর্ব দিকে উঠে। ধনীর লিখিত রূপকে কি বলে বলো তো তোমরা? পারছ না, আমি সাহায্য করছি। ধনীর লিখিত রূপকে বলে বর্ণ। এই যে সয়া সয়া ক খ, এগুলি বর্ণ। ভোরের বাতাস কেমন? ঠিক বলেছ, নির্মল সুন্দর। চাঁদের আলো কিসে ছড়ায়? পূর্ণিমায়। পূর্ণিমায় চাঁদের আলো ছড়ায় না, অনেক আলো কিন্তু থাকে, তখন দেখতে খুব ভালো লাগে। কিসে মন জুড়ায়? তাজমহলের সৌন্দর্য দেখে আমাদের প্রাণ ভরে যায়, মনটা জুড়িয়ে যায়। তাহলে আজকে কি তোমরা কিছু শিখতে পেরেছ? হ্যাঁ, কি শিখেছ? রেফে ব্যবহার। তাহলে কি আমরা যখন লিখি, এই রেফ এটিও কি গুরুত্বপূর্ণ। দেখো
যদি রেট না দিতাম সব অকিও তো সব যখন পয়রেট দিয়েছি সর্প হয়েছে, তার মানে এটা সুন্দর একটি মানে হয়েছে বা মিনিং হয়েছে। সর্প মানে সাপ কণা তুলে আসে, তাই না? হ্যাঁ, সুতরাং তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়বে, বাসায় থাকবে, তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আবার দেখা হবে আগামী রবিবারে। বাই বাই।